ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله، بسم الله الحمدُ لله والصلاه والسلام على رسول الله وبعد. আর ভাই সানোয়া তিনি জানতে চেয়েছেন যে খুদবার সময়ে লাঠি গ্রহণ করা লাঠি নেওয়া এর হুকুম কী এটাকে সুনাম অক্কাদা এটা না নিলে কি গুণাগর হবে আর জি সম্মানিত ভাই খুদবার সময় খুদবার মাঝে লাঠি লাঠি নিয়ে বক্তব্য দেওয়া বা লাঠি হাতে রাখা এই বিষয়টি ইমামদের মধ্যে একটু মতভেদ রয়েছে যেমন ইমাম মালিক ইমাম বিন হাম্বাল ইমাম শাফির মহল্লা তিনি ইমাম তিনারা বলেছেন যে এটা শুননা মুস্তাহাব লাঠি গ্রহণ করা আর ইমাম আবু মহল্লা মহল্লা তিনি শুধুমাত্র বলেছেন যে এটা মাকরু যদি প্রয়োজন না থাকে কেউ মুখাপেক্ষী না হয় লাঠির যে লাঠিতে ভর দিতে হবে তাকে তাহলে এটা নেওয়া মাকরু তিনি এটা মনে করেন তবে হানাফি অনেক ইমাম যারা উসুলবিদ এবং ফকি ইমাম রয়েছেন তারাও অনেকে আবার এটাকে শূন্য মনে করতেন তা আসলে আমরা হাদিস থেকে যদি গ্রহণ করি দেখতে পাই তাহলে আপনি বিশেষ লাঠি নিতেন এবং এটাকে আমরা সুন্নাত মনে করি এটা সুন্না তবে এটা জরুরি নয় যে লাঠি নিতেই হবে যদি কোনো ইমাম এ লাঠি ছাড়ায় খুদবা দেয় তাহলে সেটার কোনো সমস্যা নেই তার খুদবা সম্পন্ন হবে এবং এটা কোনো ঘাটতিও থাকবে না কিন্তু এটা বলা যায় যে লাঠি নাটা সুন্না আপনি যদি লাঠি গ্রহণ করে খুদবা দেন তাহলে অবশ্যই এটা শূন্যাস সব পাবেন এবং রসদসাল্লাম শুনে মানে লাঠি নিয়ে ক্ষুদব দিয়েছি একাধিক হাদিস রয়েছে অতএব লাঠি না নিয়ে খুদবা দিলে খুদ্ সমস্যা নেই খুদ্া হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে লাঠি